আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 2017-18 অর্থ বছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির উল্লেখযোগ্য অর্জনসমূহ। আমদানি নির্ভরতা হ্রাস ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দৈনিক 2800 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি নতুন ঘোড়াশাল পলাশ সার কারখানা স্থাপন প্রকল্পের দরপত্র গ্রহণের পূর্বে প্রিবিড সভা ও দরপত্র গ্রহণ করা হয়। দরপত্র গ্রহণের পরে মূল্যায়ন ইপিসি কন্ট্রাক্টর নিয়োগের চুক্তি স্বাক্ষর করা হয়। সারের আমদানি নির্ভরতা হ্রাস ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে দৈনিক 1750 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন একটি নতুন শাহজালাল সার কারখানা স্থাপন করা হয়েছে। এ কারখানাটি সার বিতরণ কার্যক্রম শুরু ও হাউজিং এর কার্যক্রম চলমান রয়েছে। সংরক্ষণ ও বিতরণ সুবিধার্থে দেশের বিভিন্ন জেলায় নতুন 13টি বাফার গুদাম নির্মাণ শীর্ষক প্রকল্পের জমি অধিগ্রহণ কাজ শেষে বাস্তবায়ন কাজ চলমান। এটি বাস্তবায়িত হলে কৃষকের মাঝে সার বিতরণ সহজলভ্য হবে। ২০১৭-১৮ অর্থবছরে 24,28,000 মেট্রিক টন ইউরিয়া, 99,000 মেট্রিক টন টিএসপি ও 59,000 মেট্রিক টন ডিএপি সার বিতরণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধি ও ধারাবাহিকতা রক্ষার লক্ষ্যে দেশের আপামর কৃষকদের চাহিদা মোতাবেক ন্যায্য মূল্যে সার সরবরাহ ও বিতরণের মাধ্যমে দেশের চাহিদা মেটানো হচ্ছে। দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বিসিআইসির সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রয়েছে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।